কিন্তু ইদানিং আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার মধ্যে এটা একটা স্বার্থোন্বেষী মহল থেকে সেটা করানো হচ্ছে বা করছে, যে কিছু কিছু খবর আমার কাছে আসছে। আমি আরক্ষা দপ্তরকে বলেছি কঠোরভাবে যেন ওটা মোকাবেলা করেন এবং আইন আইনের পথে চলবে। সন্ত্রাস বন্ধে সংবাদ মাধ্যমের সামনে দেওয়া মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পরও রাজ্যে চলছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বন্যোৎসব। জয়ের উল্লাসে বামফ্রন্ট এবং কংগ্রেসের কর্মী সমর্থকদের মাথা ফাটাচ্ছে, বাড়িঘর ভাঙছে, আগুন লাগাচ্ছে, দোকানপাট ভাঙছে এবং পুড়িয়ে দিচ্ছে। রেহাই নেই যৌথ সংসদীয় দলেরও। চোখের জল ফেলা মানুষদের মুখে মুখে জিজ্ঞাসা, হাসি মুখে মিডিয়ার সামনে সন্ত্রাস বন্ধে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি কি কেবল লোক দেখানো? প্রতি রাতের আগুনে পুড়ছে স্বপ্ন এবং আত্মবিশ্বাস। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সব শেষ হয়ে গেল ওহিদ মিয়া এবং কামাল উদ্দিনের শেষ সম্বলটুকু। উভয়েরই ঠিকানা ধর্মনগর দক্ষিণ নয়াপাড়া শ্মশান কালীবাড়ি এলাকা। বহু বছরের স্থায়ী বাসিন্দা তারা। তাদের জীবনে এমন বিপদ ঘনিয়ে আসবে এই স্বপ্নেও ভাবেননি তারা, কিন্তু তাই হলো। ওহিদ মিয়ার বাড়িতে সোফাসেট তৈরির কারখানা ছিল, আগুনের লেলিহান শিখায় এক ঝটকায় সব শেষ হয়ে গেল। ক্ষতির পরিমাণ প্রায় 8 লক্ষ টাকা। অন্যদিকে ওহিদ মিয়ার ঠিক পাশের বাড়ি কামাল উদ্দিনের, তিনি বাড়ি ছিলেন না, বহু পরিশ্রমের ফসল তাঁর এই বাড়িটি, কিন্তু সেটিও রক্ষা করতে পারলেন না, আগুনের শিখা থেকে কিছুই রক্ষা করতে পারেননি। কিচ্ছু নাই, কিচ্ছু নাই, একটু আস্তে আস্তে ভাড়া দিও, তোলে খাস আছে। রেশন কার্ডটা আছে, কোনো নিচে করছে আর গরম খাবার আছে, জল দেবো বিক্রি তখনই না। আমার বাবা যা পুঞ্জি করছিল, আর আমি নিজে যা 17 বছর ব্যবসা করে যা পুঞ্জি গড়ে তোলা ঢুকাইছি, বাড়ি তুলে ঢুকাইছি, সব আমার সব জিনিসপত্র আসবাবপত্র জমাইছি সব। জিরানিয়া মহকুমায় ব্যাপারে ও সন্ত্রাসে অতিষ্ঠ জনজীবন। শুক্রবার রাত প্রায় 10:30 উদয়পুর শহরের জামতলায় টিইসিসি এইচবি রোডের বিভাগীয় অফিসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ছুটে আসে একটি ইঞ্জিন, পাশের বাড়ির লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ফলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় অফিস বাড়িটি। ফিওর রিপোর্ট, চ্যানেল দেন রাত।